আসসালামু আলাইকুম সকলকে জানাচ্ছি আমার চ্যানেলে স্বাগতম আজকে আমি বাসন্তীপোলার রেসিপিটি করে দেখাবো পোলাও বানাতে কিন্তু খুবই সহজ বাট খেতেও কিন্তু খুবই সুস্বাদু তবে অনেকে কিন্তু গোবিন্দভোগ চাল দিয়ে করে থাকে আজকে আমার রেসিপিটি ব্যতিক্রম কারণ আমি করে দেখাবো চিনি গুঁড়া পোলার চাল দিয়ে যেহেতু সামনে কুরবানির ঈদ চলে আসলো তো কষা কষা গরুর মাংস কিংবা খাসির মাংস দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে তবে চলে যাচ্ছি মূল রান্নায় পোলার চাল লাগবে তাই আমি মেজারমেন্ট কাপের দুই কাপ চাল নিয়ে নিচ্ছি একটি বাটিতে তারপর চালগুলো খুব ভালোভাবে ধুয়ে নিব কষলে কষলে আমি খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে তারপর একটি স্টিনারে ডেলে নিব যাতে সম্পূর্ণ পানিগুলো নিগড়ে যায় তো স্টিমারে নিয়ে ঠিক এভাবে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিচ্ছি সম্পূর্ণ পানিগুলো কিন্তু চলে গেছে তারপর আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি স্টিনার না থাকলে আপনারা পেপারেও শুকিয়ে নিতে পারবেন এ চালের ভিতর অ্যাড করে দিব ঘি তো আমি ওয়ান টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ তারপর চিনি দিয়ে দিচ্ছি টেবিল চামচ তারপর দিয়ে দিব হলুদের গুঁড়া হাফ চা চামচ আর দিয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়া হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা এবং রসুন বাটা একসঙ্গে দিয়ে দিচ্ছি হাফচা চামচ তো সবগুলো উপকরণ দেওয়ার পর দেওয়ার পর খুব ভালোভাবে আমি মেখে তারপর ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব তিরিশ মিনিটের জন্য তো তিরিশ মিনিট পর ঢাকনাটা আমি এখন তুলে নিচ্ছি তুলে নেওয়ার পর আমি একটু কাছে এনে দেখাচ্ছি দারুণ কিন্তু একটা স্মেল নিয়ে আসছে এই মাখাটাই কিন্তু অনেকটা বেশি স্মেল নিয়ে আসে এখন এগুলো আমি কুক করব। তাই চুলায় প্যান বসিয়েছি আর প্যানের ভিতর দিয়ে দিব আমি ওয়ান টেবিল চামচ ঘি ঘিটা যখন মেল্ট হয়ে যাবে তখনই আমি মশলা অ্যাড করব। তেজপাতা দিয়ে দিচ্ছি দুই পিস আর এলাচ দিয়ে দিচ্ছি দারচিনি দিয়ে দিচ্ছি লবঙ্গ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সবগুলো আমি অ্যাড করে দিয়ে দিচ্ছি দিয়ে তারপর একটুখানি ভেজে নিচ্ছি তারপর বিশ থেকে পঁচিশটি আমি কাজু বাদাম নিয়ে নিচ্ছি বাদামগুলো আমি কিন্তু একটুখানি খুলে নিয়েছি পাটগুলো এখন বাদামটা খুব ভালোভাবে ভেজে নিব বাদামের কালারটা যখন এরকম আসবে একটু ব্রাউন কালার তখনই অ্যাড করে দিব কিসমিস তো কিশমিশ দিয়ে দিচ্ছি আমি প্রায় তিন টেবিল চামচের মতো এখন একসঙ্গে সবগুলো আমি হালকা করে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর মেখে রাখা চালগুলো অ্যাড করে দিচ্ছি অ্যাড করে দিয়ে চালগুলো ভালো করে ভেজে নেব আর ফ্রেন্ডসরা আমার ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর অন্তত একবার হলেও ট্রাই করে দেখবেন এই ঈদে এই বাসন্তী পোলাও খেতে কেমন লাগে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন একটু ভালো করে ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত শনসন একটা শব্দ না আসবে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে লাগবে কিন্তু মাপটা একেবারে পারফেক্ট দিতে লাগবে তো আমি এখানে কিন্তু দুই কাপ চিনিগুড়া পোলার চাল নিয়েছি তাই আমি চার কাপ পানি অ্যাড করে দিব তবে পানিটা কিন্তু একেবারে ফুটন্ত পানি দিতে লাগবে তাই আমি এই কাপ দিয়ে মেপে মেপে চার কাপ পানি অ্যাড করে দিব তো পানিগুলো কিন্তু আমি অ্যাড করে দিয়ে দিচ্ছি এবং ফুটন্ত গরম পানি দিতে হবে এখন একটুখানি তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে বাচ্চারা কিন্তু এই বাসন্তী পোলাও খেতে খুব বেশি পছন্দ করবে কারণ টেস্টটা কিন্তু অনেকটাই ব্যতিক্রম আসে তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তারপর ঢাকনার ভিতর যে একটা ফুটা আছে সেটা একটা লবঙ্গ দিয়ে দিচ্ছি যাতে বাক্সটা বের হতে না পারে এখন ঢাকনাটা তুলে নিচ্ছি কয়েক মিনিট পর চালগুলো কিন্তু কি সুন্দরভাবে ফুটতেছে এবং দারুণ একটা কিন্তু স্মেল নিয়ে আসছে তারপর দিয়ে দিচ্ছি কয়েক পিস কাঁচামরিচ এখন একটুখানি নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে ডেকে আমি দমে রেখে দিব পনেরো থেকে বিশ মিনিট পর্যন্ত সেই ক্ষেত্রে চুলার ফ্লেমটা একেবারে মিডিয়াম এবং লোয়ের কাছাকাছি রেখে তারপর দমে দিতে লাগবে পানিগুলো কিন্তু শুকিয়ে আসছে এবং ভাতগুলোও কিন্তু নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে আসছে এখন উল্টে পাল্টে তারপর নেড়ে চড়ে আবার পাঁচ মিনিট পর্যন্ত রেখে দিব সবগুলো চাল একসঙ্গে করে তারপর ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব পাঁচ মিনিটের জন্য তো আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি এখন মিনিট পর ঢাকনাটা আমি তুলে নিচ্ছি অলমোস্ট আমার বাসন্তী পোলাও কিন্তু হয়ে গেছে আমি কাছে এনে দেখাচ্ছি কতটা জর্জরে হয়েছে এবং কালারটাও কিন্তু দারুন আসছে তো ফ্রেন্ডসরা অবশ্যই আপনারা কিন্তু করে খাবেন খাওয়ার পর আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হলো এই চিনি গুঁড়া পোলার চাল দিয়ে বাসন্তী পোলাওয়ের রেসিপিটি আবার আপনাদের মাঝে নিয়ে আসবো নতুন অন্য কোন রেসিপি তো এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন তবে আজকে আমি কিন্তু খাবো বাসন্তী পোলাও কষা কষা খাসির মাংস দিয়ে এবং বেগুন ভাজা সাথে বেগুন ভাজা দিয়ে তো এ পর্যন্তই আল্লাহ হাফেজ